মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ, পোস্তায় মহিলাকে ধর্ষণের অভিযোগ, ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণ করা হয় বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকে যে অভিযুক্ত সেই অভিযুক্ত এখনো ফেরার। আমরা আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে। রণয়, কি জানা যাচ্ছে, কি ঘটেছে ঘটনা? দেখো, ঘটনার পর থেকেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়, এবং একই সঙ্গে ওখানকার বাসিন্দারা চাইছেন এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের কিন্তু কঠোর শাস্তি হোক। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে এই ঘটনায় পোস্তা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত ষোলো তারিখের ঘটনা। প্রথম দিকে পরিবারের সদস্যরা আতঙ্কে বুক দিলেন, এই বিষয়টা তারা জানাচ্ছিলেন না, তারপর পোস্তা থানায় তারা জানান। কুড়ি তারিখে এফআইআর হয়। পুলিশ অবশ্য জানিয়েছে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে এবং যার বিরুদ্ধে অভিযোগ, ঘটনার পর থেকে কিন্তু সেই অভিযুক্ত পলাতক। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ওই মানসিক ভারসাম্যহীন মহিলার আজকে ফের কিন্তু মেডিকেল করা হবে। পুলিশ কর্মীরা কিন্তু তৎপর এবং গোটা ঘটনার তদন্ত তারা করছে। হুম হুম।